এই যে ট্রান্স ফ্যাট, একটা তেলে বারবার রান্না, কিংবা যেমন ধরুন ওই বনস্পতি হয় না, আপনি কোনো জায়গায় মনে হচ্ছে না যে ক্লাব কচুরি খাবো, তো কী তেলে রান্না হচ্ছে আপনি জানছেন না, একটা করে ছান্তা দিয়ে তোলা হচ্ছে, আবার সেই তেলে ছাড়া হচ্ছে, আবার তোলা হচ্ছে, আপনি ভাবছেন তো গরম কচুরি খাচ্ছি রাস্তার ধারে দাঁড়িয়ে বা গরম চপ খাচ্ছি রাস্তার ধারে দাঁড়িয়ে। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনি ট্রান্স ফ্যাট খাচ্ছেন, এটা আপনাকে বুঝতে হবে। এই ট্রান্স ফ্যাটে কী হয়, আমার লাইভ দেখতে দেখতে যারা আমার লাইভটা মোবাইল ফোনে দেখছেন তারা একটু চট করে গুগলটা করে নিন, এই আপনারা শুনলে অবাক হবেন, আমি বলছি না, রিসার্চ বলছে, পরিসংখ্যান বলছে, এই ট্রান্স ফ্যাটের জন্য বছরে কমপক্ষে 2,78,000 মানুষ মারা যায়। এই ট্রান্স ফ্যাট শরীরে যাওয়ার জন্য 2,78,000 মানুষ মারা যায়। এবার ভেবে দেখুন, আপনি রাস্তার ধারের এক তেলের খাবার খাবেন কি না, যদি খেতে হবে, বারবার বলি, যদি তেলে ভাজা খেতে হয় ফার্স্ট টাইম খান, দোকান খুলে প্রথম তেল বসিয়ে নতুন তেল ঢালা হলো সর্ষের তেল বা যেই তেল সেটা থেকে খান, কিন্তু বনস্পতি একদম নয়, ওই তেলটা কিন্তু বাদ দিতে হবে, ওইটা তেল নয়, ওটা হচ্ছে ভয়ঙ্কর খারাপ, নারকো তেল অ্যাভয়েড করতে হবে, পাম অয়েল যেটা ওটাও অ্যাভয়েড করতে হবে। আজকে আপনি চাউ খাচ্ছেন, সেই চাউয়ের মাধ্যমে কী যাচ্ছে আপনার শরীরে, পুরো ময়দা যাচ্ছে, সিম্পল কার্বোহাইড্রেট, যে ময়দায় কিন্তু আপনার জেনে রাখবেন গ্যাস বা অম্বল বা অ্যাসিডিটির আঁতুর ঘর। খেলে কিছুটা হোল গ্রেন খান, কিন্তু মনে রাখুন যদি আপনি ময়দা খেতে থাকেন মাল্টিপল সমস্যার সৃষ্টি হতে পারে।